চল ভাই বাজারে বেচাকেনা হচ্ছে না বাজারে খরিদদার আসছে না সবাই দোকান বন্ধ করে চল ভাই সবাই চল সবাই ভাই চল চল ভাই সবাই চল আরে ভাই কি হলো আপনারা বাজারে ছড়াছড়ি করছেন আর কি হয়েছে কি করব কেন বাজারে খরিদদার আসছে না বাজারে বেচাকেনা আমাদের বেচাকেনা হচ্ছে না বাজারে লোকজন কেউ নেই বাজারে দুর্গন্ধ ছুটছে তাই আমরা সবাই দোকান বন্ধ করে দি বাড়ি চলে যাচ্ছি আরে আপনারা পরিষ্কার করে নিন আমরা বাজারে দোকান দিয়ে আমরা বাজার পরিষ্কার করব আপনার দোকানদার আপনারা নোংরাই করছেন তাহলে কে করবে ওই আমরা বাজারে দোকানদার বাবু আপনার টাকা এরা বাবু হয়ে গেছে তাই বলছে এই বাজার পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে বাবু আপনাকে একটা লোক রাখতে হবে আচ্ছা এখানে কোনো লোকজন পাওয়া যাবে হ্যাঁ বাবু এই বাজারে আগে একটা দিদি কাজ করতেন তার নাম বলে দিচ্ছি আপনি ডেকে নেন তার নাম হলো উত্তমা হরিণী বড় দিদি তাই দিদিকে আপনি সম্মান দিয়ে ডাকুন বাবু বলে উত্তমা দিদি যদি বাড়ি থাকে আমার সম্মুখে এসে আমাকে ধন্য করবে আজি চাকলে হারিণী পরে ডাকলে ও কার গুণ থাকলে পরে রহিতি না পারি ঘরে নাম ধরি থাকলে পরে রহিতি না পারি ঘরে আমি তোমাকে ডেকেছি আরে বাবু তুই আমারে ডেকেছি আরে তুই আমাকে কি বলে ডেকেছি রে আমি তোমাকে হারিনি হারিনি বলে হারিনি হারিনি বলে ডাকি কি কারণ হারিনি হারিনি বলে ডাকু কি কারণ রে হারিনি হারিনি বলে ডাকি কি কারণ হারিনি হারিনি বলে ডাকু কি কারণ রে আহা ডাকলে কি কারণ রে বাবু ডাকলে কি কারণ রে হারিনি হারিনি বলে ডাকু কি কারণ হারিনি হারিনি বলে ডাকু কি কারণ চম্পাই নগরে থাকি মাইনি আমার সকলে পাখি চম্পাই নগরে থাকি মাইনি আমার সকলে পাখি অন্য বিনা সুখে মরি যাই না কারো সহনে হারিনি হারিনি বলে ডাকু কি কারণ ডাকলে কি কারণ রে বাবু ডাকলে কি কারণ আহা ডাকলে কি কারণ রে বাবু ডাকলে কি কারণ হারিনি হারিনি বলে ডাকু কি কারণ হারিনি হা নিনি বলে আরে বাবু বলো আরে
তো আমাকে কিসের জন্য ডেকেছিস রে আরে এই বাজার তোমাকে কাজ করতে হবে এ বাবু বলো তোর এই বাজার আমরা পরিষ্কার করতে হবে হ্যাঁ হ্যাঁ তোর কত বাজার আছে শোনো এদিক হলো সবজি বাজার আর এদিক হলো মেছো বাজার মানে দুটো বাজার একটা হাড়ি বাবু দু বাজার পারি না একা হাড়ি বাবু দু বাজার পারি না दो बाजार पड़ी ना एक बाजार पा तीन बाबू एक बाजार पा तीन बाबू दो बाजार पड़ी ना डंडा पड़ी बाबू दो बाजार पड़ी ना एक बाजार पा तीन बाबू एक बाजार पा तीन बाबू दो बाजार पड़ी ना एकदम आड़ी दी बाबू दो बाजार पड़ी সঙ্গে যদি দাও গো শশি তাহলে যে লোক পাওয়া যাবে আরে হ্যাঁ রে বাবু আচ্ছা তার নামটা কি বলো এ বাবু বলো তার নাম আছে রামানন্দ ভিস্তিওয়ালা আচ্ছা আসবে তাই তো হ্যাঁ হ্যাঁ জরুর আসবে বলে রামানন্দ ভিস্তিওয়ালা এ কোন শালা রে আরমি কেমন জানো আমাকে ভাষা বললো এ বাবু বলো আরে ও তো সুমানে তুই ঘা দিয়েছিস মানে আরে ও একটা সুমান আছে ও টাইটেল না বললে ও শালা গালাগালি করবে টাইটেল বাদ গেছে বলে আমাকে অমন ভাই ভাষা বললো আচ্ছা বলুন টাইটেলটা কি তার এ বাবু বলো আর টাইটেল আছে রামানন্দ ভিস্তিওয়ালা দুমদাম দুমদাম না আমি তো জীবনে শুনি দুমদাম টাইটেল আছে এ বাবু আমার আদার টাইটেল আছে দুমদাম আচ্ছা ঠিক আছে বাবা বলে রামানন্দ ভিস্তিওয়ালা ধুমধাম ভাই এদিকে এসো এ তুই কে আছিস রে সালা মানুষ একটু ঠান্ডা মাথায় মাল খাবে সালা মালও খেতে দিবি না আরে ভাই এদিকে এসো আরে সালা তুই জলদি দা রাজা না আ যাচ্ছি যাচ্ছি আর এক প্যাক মাল নিয়ে যাচ্ছি রে যাচ্ছি জলদি আ যা মাল খে যদি না হইবে সামান তবে কিসের মাথা ঢালের গলায় আরো একটু ঢাল নইলে কিসের মাতাল মাল খে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল ঢালের গলায় আরো একটু ঢাল নইলে কিসের মাতাল হে পাল্টি জমি আর চল দেখবি সবই রং মশাল পাল্টি জমি আর চল দেখবি সবই রং মশাল মহালে রে নিকা মহা বাহ নহিত কর বাহ মালখে যদি না হইবে সামাল তবে কিসের মাতা তাহলে রে গলায় আরো একটু ধান মেলে কিসের মাতা হাই পাল্টি যাবে হাল চল দেখি সবই রং চল পাল্টি যাবে হাল চল দেখি সবই রং চল মালকি যদি না হইবে সমান তবে কিসের মাতা তাহলে রে গলায় আরো একটু ধান তোলে কিসের মাতা গেনে আমার রাঙা মুলোর জামাই এনেছে তাই দেখে নে আমার হেলে পড়েছে গেনে আমার রাঙা মুলোর জামাই এনেছে তাই দেখে নে আমার হেলে পড়েছে পাল্টে যাবে হাল চল দেখবি সবই রং মশাল পাল্টে যাবে হাল চল দেখবি সবই রং মশাল পাল্টে যাবে হাল চল দেখবি সবই রং মশাল মহালে রে নিকা মহা মালকে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল তাহলে রে গলায় আরো একটু ঢাল নেলে কিসের মাতাল পাল্টে যাবে হাল চাল দেখবি সবই রং মশাল পাল্টে যাবে হাল চাল দেখবি সবই রং মশাল মহালে রে নিকা মহা মালকে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল তাহলে রে গলায় আরো একটু ঢাল নেলে কিসের মাতাল
খালে রে গলা আরে একটু ধান মেলে কি শেরওয়া চল খালে রে গলা আরে একটু ধান মেলে কি শেরওয়া চল খালে রে গলা আরে একটু ধান নইলে যেখানে মারবি মার মানুষের নজ্জার ঘরে মারবি না নির্মলের দোকানে পড়ে রয়েছে নির্মলের দোকানে পড়ে আছে ছাড় দেবার মত খা এ মানুষ মাল খাবে নাকি ফেরা লাভলি খাবে আবার বলতি যেখানে মারবি মার মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবি না আমরা দেশে নতুন বাবু এসেছে সোয়ার আমার কান নিচ্ছে বাবু হ্যাঁ হ্যাঁ বাবু কোন সারারে আরে বাবু কে আছে আরে ওরা তো মত কর নাকি বাবু আছে এ মাল খায় সে বাবু হয় আই উদার দেখ আরে হ্যাঁ হ্যাঁ উদার দেখ তোমার দুমদম টাইটেল হ্যাঁ নমস্কার ঠিক আছে ভাই শোনো ভাই আমি তোমাকে কেন ডেকেছি জানো জানি তুমি জানো জানি আচ্ছা বলো তো কিসের জন্য ডেকেছি তুই একলা মাল খেতে পারবি না বলে ওই জন্যই আমার ডেকেছি উলাও তো মদের মদ মদ বাবা রে সেই মদের দোকানে 500 টাকা বাকি আমি নিচ্ছি ভাই এই কথা বলি মদ খাবে শোনো ভাই বাবু ও কথা আমি বলি না আমি তোমাকে কেন ডেকেছি জানো কেন এই বাজারে তোমাকে কাজ করতে হবে এই বাইলার পরিষ্কার হ্যাঁ এখন পয়সা কে দেবে আমি দেবো বলো জি তোমার কত টাকা লাগবে আমায় হ্যাঁ দেবো আমার যদি কাজ করতে হয় আমার 1000 টাকা দিতে হয় এ বাবু বলো ওয়ার যদি 1000 টাকা দিস না আমার আর 1100 টাকা দিতে হবে হ্যাঁ এ বাবু বলো একটা মেয়ে ছেলে যদি 1100 টাকা দিস একটা পুরুষ আরে পুরুষ লাউ তো পুরুষ লাউ তো মা ছাগার আমার জানা মিটু দিবে পুরুষ একটা বেটা ছেলে 1500 টাকা দিতে হবে এ বাবু 1500 টাকা দিলে আমার 2000 রুপিয়া দিতে হবে হ্যাঁ এই শোনো তোমরা ঝগড়া করো না কেমন না আমি বলছিলাম কি তোমরা উভয় মিলে কাজ করো কাজ ভালো লাগলে আমি তোমাদের উভয়কে সমান করে ভাগ করে দেবো কেমন ঠিক আছে তুই 1 ঘন্টা বাদ আ যাবি কাম দেখে নিবি যা তাহলে আমি আসছি নমস্কার আরে মেয়ে তাহলে আমি আসছি হ্যাঁ হ্যাঁ কাজ করো নমস্কার মনে করছিলাম বাবুর পিজন পিজন যাবো 100 টাকা চেয়ে নেবো লাউ তো নির্মলের বাড়ি তুই যদি আর যাস পানি ভরিতে রাস্তা ছড়কে তো পারে বই তো পানি লাগবা গায়ে বাবু গো রাস্তা ছড়কে তো পারে বই তো পানি লাগবা গা লাগলে
ঠুকে দিয়া
বেড়ে গেছে, আমার প্রেসার কমে গেছে, ওই জন্যই তো জ্বলে ধরেছি, যদি প্রেসারটা একটু বাড়ে। মানুষের কারণে শট খেলি, মানুষের শরীরের আকর্ষণ পেলি, মানুষ সুস্থ হয়ে যায়। আমি ওই জন্যই মনে করতে যে তোর শরীরে একটু আকর্ষণ নড়ো। টাকা দে, ১০০ টাকা দে, নেশা কেটে গেছে, মদ খেতে যাবো। ১০০ টাকা দিয়ে মদ খেতে যাবো। বাজে কথা বলবি নি, তোর ছেড়ে দেবো, মদ খাওয়া ছাড়বো নি। তুই মারছি না, ওরে জীবনে আর কোনো দিন নেশা করে বলা রে, জীবনে আর কোনো দিন নেশা করে বলা। জীবনে আর কোনদিন নেশা করব না রে, জীবনে আর কোনদিন নেশা করব না। কান্তি ধরে বলছি মারি তোরে, কান্তি ধরে বলছি মারি তোরে, জীবনে আর কোনদিন নেশা করব না রে, জীবনে আর কোনদিন নেশা করব না। আমি কান্তি ধরে বলছি মারি তোরে, কান্তি ধরে বলছি মারি তোরে, জীবনে আর কোনদিন নেশা করব না রে, জীবনে আর কোনদিন নেশা করব না। ওরে ওই উত্তম আর ধরতি মারিস না, ওরে ওই উত্তম আর ধরতি মারিস না, জীবনে আর কোনদিন নেশা করব না রে, আমি জীবনে আর কোনদিন নেশা করব না। ও আর পারিটা মারে, আর পারবি না, আর পারি না, আর খাবি, আর মদ খাবো নি, আর যাবি না, আর কোথায় যাবো নি, মা কালে দিবি, আমি আর মদ খাবো নি, আমি কথা দিচ্ছি এখন থেকে তো শুনো, আমি ভালোবাসবো। বাবা রে, কে কে নাকি ভালোবাসো, মদ করছে না, মা কালে দিবি, এখন দেখ কথা দিচ্ছি, ওরে আমি মদ তো আমি মুখ দিয়ে খাই, কিন্তু আমি তোকে হৃদয় দিয়ে ভালোবাসি রে। আরে আরে আ কতটা ভালোবাসি রে, কত ভালোবাসিস রে, ভালোবাসি ও প্রিয়তমা, ও জীবনে মরণে তুমি যে সবুজ এক সখী, আমি যে ব্যথা রুবাথি, আমি যে ব্যথা রুবাথি, ভালোবাসি ও প্রিয়তমা, ও জীবনে মরণে তুমি যে সবুজ এক সখী, আমি যে ব্যথা রুবাথি, আমি যে ব্যথা রুবাথি,
প্রিয় তো মাডিয়ামা তুমি যে জীবনের প্রীতি উত্তম আমি যে ভালোবাসি ও প্রিয়তমা আমি যে ব্যথা রোলাচ্ছি ভালোবাসি ও ভালোবাসি ও ভালোবাসি ও ভালোবাসি সত্যি ভাই তোমাদের কাজে খুব আমি খুশি হয়েছি জানো, আমি খুশি হই, আমি তোমাকে একটা মোহর দিলাম। আরে এ মোহর আছে, অনেক মূল্য আছে, এতে মাল হবে তো বাবুর কাছে বলে নিয়ে চলে যাব। আর ওয়াজ তো মাইনে দিয়েছে, আমরা মাইনে দিয়া দে, তোমাকে মাইনে একটু পরে দেবো। শোনো ভাই, তুমি একটু আগে যাও, আর তোমার বইয়ের সঙ্গে আমার একটা গোপন কথা আছে, তোমার সঙ্গে আমার গোপন কথা আছে জানো। বাংলা কথা বলো ভাই। ওটা আমার বউ আছে। তোমার বউকে আমি দিদি বলে ডেকেছি, মাথা ঠান্ডা করো ভাই, যাও। জ্যাকি চ্যানের সঙ্গে খেলাড়ি করে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, গান্ডার নাকি পুরস্কার পেয়ে আছে। এই দেও ঢাক, এ ও তোর কি হয়? এই ও আমার ভাই আছে, তোর কি আছে বলতো? তুই ওর দিদি, ও তোর ভাই, তাহলে আমার কি হয়? তুই জানি না শালা, আগে বলিনি শালা, সবে বলতে তুই শালা, গন্ডগোলে পরে বলতে তুই শালা। একবার বলা যায় না? না অনেকদিন ধরে বলিনি, মুখস্থ করছি। তুমি এসো, আমি তোমাকে পরে টাকা দেবো, যাও। যত মদ মাখালে এখানে হাজির হয়েছে আমার কপালে, আয় তোর ফিতে কই, এই তোর ফিতে নে, কোথায় গিয়ে দিতি? একদম মোটে সংসার করিনি, তোর সঙ্গে না করাই ভালো, এই তো ট্রেন চলতে দেবা, চলে যাবা।